আধুনিক মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কাটা হচ্ছে তাজা সবুজ ঘাস, আর এই ঘাস কাটা হচ্ছে খামারের শতাধিক গরুর জন্য। শখের বশে মাত্র 4টি গরু থেকে 3 বছরের ব্যবধানে 150 গরুর এক বিশাল খামার গড়ে তুলেছেন শখের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রহমতুল্লাহ। ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ায় তিনি গড়ে তুলেছেন আধুনিক এক গরুর খামার। দেশের অন্যান্য বাণিজ্যিক গরুর খামারে বিদেশি গরুর আধিক্য দেখা গেলেও রহমতুল্লাহর হামবাহাট ডেইরি ফার্ম নামের এই খামারের 97% গরুই দেশি জাতের। এছাড়াও রয়েছে কিছু সংখ্যক হরিয়ানা এবং অস্ট্রেলিয়ান জাতের গরু। এছাড়া ফার্মে যত গরু আছে তার সবই এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। এখানে সার গরুর মধ্যে প্রায় 95-97% দেশাল, দেশি সার, বাকি 3 অংশ যেটা বললাম যে অস্ট্রাল এবং হরিয়ানা প্রজাতির যে গরুগুলো রয়েছে। 2020 সালে কোরবানির জন্য 2টি ষাঁড় ও দুধের জন্য শখের বশে 2টি গাভী পালন শুরু করেন ঠিকাদার রহমতুল্লাহ। এরপর শখ থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে গরু পালন। বাজার থেকে যে হ্যাসেল করে গরু কিনি, আর এখানকার গরু যদি 5-10% এদিক সেদিক হয় তার জন্য ইজ ভেরি পারফেক্টলি কমফোর্টেবল। রহমতুল্লাহ চাইতেন তার খামারটি হবে দেশি গরু নির্ভর। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চল পাবনা রাজশাহী ঠাকুরগাঁও থেকে সংগ্রহ করেন বিভিন্ন দেশীয় জাতের গরু। আমি মূলত প্রথম শ্রেণীর ঠিকাদারি ব্যবসার সাথে সম্পৃক্ত, নিতান্ত শখের বসে আসলে এই খামারটি করা। প্রথমে একটি চিন্তা চেতনা ছিল যে জায়গার মধ্যে ছোট 2টো গরু লালন পালন করব, পরবর্তীতে এটিকে বাণিজ্যিকভাবে চিন্তা করে এটার প্রসার ঘটাই। কোনো প্রকার রাসায়নিক খাবার ছাড়া একদম দেশি খাবার, খড়, ভুসি, কাঁচা ঘাস, খুদ ইত্যাদি খাইয়েই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এই খামারের গরুগুলোকে। হামবাহাট ডেইরি ফার্মে কোরবানির উৎকৃষ্ট মানের গরু পাওয়া যাচ্ছে বলে জানান খামারটির মালিক মোহাম্মদ রহমতুল্লাহ। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ডক্টরদের নিবিড় পরিচর্যায় আমি এগুলোকে সুস্থ রেখে কোরবানির জন্য প্রস্তুত করেছি। কোরবানির যে একটি মহৎ উদ্দেশ্য ত্যাগ, এই ত্যাগ করার জন্য পশুর প্রতি যে মায়া সৃষ্টি হতে হবে সে মায়াটা কিন্তু আমরা এখানে সৃষ্টি করেছি। আমরা সন্তানের মতো লালন পালন করেছি, এগুলো বড় করেছি। হামবাহাটের গরু দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। এই খামারের গরু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে লালন পালন করা হয় এবং দামও সহনীয় বলে জানান গরু দেখতে আসা এক ক্রেতা। গরুর কোয়ালিটি এবং প্রাইস এটা অ্যাফোর্ডেবল, এবং সবচেয়ে ভালো জায়গা যে স্বাস্থ্যকর খাবার খেয়ে যে গরুগুলো এখানে ডিসিপ্লিন লাইফ লিভ করে এবং তারা এখান থেকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা সার্ভিস দিচ্ছে। শুধুমাত্র ভালো মানের গরুই নয়, ক্রেতাদের আর্থিক দিক বিবেচনায় রেখে বিভিন্ন দামের গরু রয়েছে এই খামারে। এছাড়াও আর্থিক অসঙ্গতিতে হামবাহাট ডেইরি ফার্মের পক্ষ থেকে ক্রেতাকে বিশেষ সুবিধাও দেওয়া হয় বলে জানান খামারি রহমতুল্লাহ। যদি আপনারা কেউ মনে করেন যে না আমি গরু নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর কয়েকদিন লালন পালন করে বা কোরবানির আগে 2 দিন রেখে তারপর আমি দেখবো যে আসলে এই স্বাস্থ্য টাস্থ ঠিক আছে কিনা, সেটাও আপনারা দেখে নিতে পারবেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা নিয়ে যান, পরে পেমেন্ট করলে আমার কোনো সমস্যা নেই।